লিওনেল মেসিকে অভিনন্দন জানালেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। শাহরুখ খান যার নামই তার পরিচয়, যার কাজগুলো সবার চেয়ে আলাদা। বিশ্বকাপের ফাইনালে তিনি ছিলেন পাঠান সিনেমার প্রচারণায়, যে ধরনের প্রচারণা বিশ্বে প্রথম। এদিকে 3600 বছর পর বিশ্বকাপের দেখা পেল আর্জেন্টিনা, এই জন্য টুইটারে শাহরুখ খান দিলেন নতুন বার্তা। মেসিকে টুইটে অভিনন্দন জানালেন বলিউড বাদশাহ। নিজের ছোটবেলার কথা মনে করে লিখেছেন, আমরা যেন সেই যুগে ফিরে গিয়েছিলাম, আমার দেখার সর্বকালের সেরা বিশ্বকাপ ফাইনাল। ছোটবেলায় একটি ছোট্ট টিভিতে মায়ের সঙ্গে বিশ্বকাপ দেখার কথা মনে পড়ছে, এখন আমার সন্তানদের সঙ্গে দেখি, উত্তেজনা একই রয়েছে। আমাদের সবাইকে প্রতিভা, কঠোর পরিশ্রম এবং স্বপ্ন দেখার ওপর আস্থা ফিরিয়ে দেওয়ার জন্য মেসিকে ধন্যবাদ। গত রবিবার 18 ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে 1986 সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পেল দক্ষিণ আমেরিকান এই দলটি। ভিউয়ার্স, শাহরুখ খান টুইটের মাধ্যমে মেসিকে অভিনন্দন জানানো নিয়ে আপনার মন্তব্য কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে এখানেই শেষ নয়, আসছি নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।